কোটা সংস্কারের দাবিতে গতরাতে হঠাৎই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। রাত 11টার দিকে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময়ে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। 7 শিক্ষার্থী আহত হন। পরে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েত। এছাড়া বিক্ষোভ হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। আমাদের